ঈশ্বরকে ধন্যবাদ, রেখিকে ধন্যবাদ, স্যারের মতের সার পেয়েছি। আমি যখনই বিপদে পড়ি বা কোনো কিছু সমস্যা থাকে আমি স্যারকে ফোন করি এবং স্যারের কাছে আমি প্রচুর প্রচুর হেল্প পাই। স্যার আমাদের সবসময় হেল্প করে থাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে বসে আছি যারা তাদের ছোট্ট একটি সাক্ষাৎকার বা ইন্টারভিউ নেব। ইনি হচ্ছেন চন্দন কুমার মাহাতো মহাশয়, পুরুলিয়া থেকে এসেছেন এবং জামশেদপুর থেকে এসেছেন ইরা পাল চৌধুরী মহাশয়। উসুই রেইকি মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট করলেন দুদিনে এবং তাদের অভিজ্ঞতা জানাতে বলবো এবং তারা রেইকি করে কেমন এতদিন ধরে বেনিফিট পাচ্ছেন। সবচেয়ে বড় কথা এখানে ইরা দেবী, উনি তো 1995 সালে যখন ইন্ডিয়াতে প্রথম রেইকি আসে তখন থেকে উনি রেইকি প্র্যাকটিশনার, তো তার অভিজ্ঞতা অনেক। ওনার এজ বর্তমানে কত? 73, মানে বুঝতেই পারছেন। এবং উনি কোনো ওষুধ খান না, উনি কিছু হলে কিন্তু রেইকি প্র্যাকটিস করে। সব থেকে একটা একটা রেইকিদের জন্য অবশ্যই ইন্সপিরেশন। তো আমি এক এক করে ছোট করে সাক্ষাৎকার নেব এবং এটাও বলবো যে অবশ্যই যারা রেইকি শিখতে চাইছেন আপনাদের এলাকার মধ্যেও, সেই ক্ষেত্রে ওনার ফোন নাম্বার দুজনেই দেওয়া থাকবে এবং জায়গা নাম দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করেও নিতে পারেন এই ফোন নাম্বার থেকে যদি কখনো শিখতে চান। তো প্রথম আমি বলবো চন্দনবাবুকে, বলুন চন্দনবাবু আপনার রেইকি জগতে কীভাবে আসা বা রেইকি জানলে কেমন এবং আজকের ক্লাস পর্যন্ত অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারেন। স্যার নমস্কার, আমি যখন শান্তিরামের সাথে পরিচয় হয়, শান্তিরাম আমাকে রেইকির কথা বলে, আমি তোমার রেইকি কিছু ইউটিউবে দেখলাম, আমার ব্যাপারটা ভালো লাগলো, স্যারের সাথে যোগাযোগ করে দিলাম। আমি সেই সময় ফার্স্ট ডিগ্রি শিখলাম, একটু দিনের মাথায় আমি একটা অদ্ভুত অনুভব করেছিলাম, পুরো সেন্সেশন, মানে আমি নিজের হাতে নীল আর সাদা আলো দেখছিলাম নিজের মাথার একদম পুরো আমার আজ্ঞা চক্রের উপর। তো সেই সময় যেন প্রত্যেকটা জায়গা থেকে না আমি গরম অনুভব করতাম যখন রেইকি খুব মন দিয়ে ওটা পালন করেছিলাম। ওই 86 মিনিটের স্যার প্রত্যেকটা 26টা পয়েন্ট করতাম। তারপরে সেকেন্ড ডিগ্রি শিখলাম, সেকেন্ড ডিগ্রি শেখার পর আমি যত ডিস্টেন্স হিলিং যাদেরকেই দিতাম বেসিক্যালি তারা আমার খুব প্রোভাইড করতো, মানে ঠিক হয়ে গেছে বেসিক্যালি অনেক ম্যাক্সিমাম অনেক উইস এসছে। তারপরে ঠিক ডিসিশন নিলাম যে আমি এটা পুরোটাই করবো স্যারের কাছে। তাই তখন এই সময় ছুটি ছিল, আমি বলি না এটা এই সময়টা তো সবচেয়ে ভালো সুযোগ হইতো, ভগবান আমি দিয়েছি স্যারের কাছে শিখে নিই তার মাস্টার ডিগ্রিটা। তো আমি তাই মাস্টার ডিগ্রিটা আমি কমপ্লিট করলাম। আমার নিজের সবচেয়ে আমার এই জায়গাটা লিগামেন্ট ছিঁড়েছিল, লিগামেন্ট ডাক্তার বলছে লিগামেন্ট ছিল। আমি দেখি ফার্স্ট ডিগ্রি নেওয়ার পর আমি যখন নিজের হাতেই প্রত্যেকদিন করতাম, মানে জাস্ট টাচ করে সমস্ত কিছু করতো, আস্তে আস্তে না এখন আবার আগের মতো ক্রিকেট খেলতে পারি, মানে ওই ব্যাটটা ব্যথাই নেই, ব্যাপারটা উড়ে গেছে। খুব সুন্দর, মানে আমার লাইফে এটা ঘটনাটা ঘটেছে আমার লাইফে। মূল শেখার মূল কারণটা হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার। যখন ওনার যে রিলেটিভ আমার কাছে আসেন, তিনি আমার স্টুডেন্ট শান্তিরাম বাবু, শান্তিরাম মাহাতো মহাশয়, তো তিনি ওই কারণে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং তারপরে কিন্তু সেটাতে উনি পুরোপুরি সাকসেসফুল এবং সঙ্গে সঙ্গে এখন উনি ডিস্টেন্সে হিলিং করেন, খুব সুন্দর রেজাল্ট দেন, এবার তো রেইকি শেখাবেন। আর মাস্টার ডিগ্রির ক্লাস করলেন কমপ্লিট, পুরোপুরি কেমন লাগলো ক্লাস করে? আজকে যেন স্যার আমি দীক্ষা দিচ্ছিলেন, ট্রিটমেন্ট দিচ্ছিলেন, আমার জাস্ট ক্রাউন চক্রে একটা সেন্সেশন হচ্ছিল, ক্রাউন চক্রে শীতলতা অনুভব করছিল আর পায়ের কাছে স্যার পার্টিকুলার একটা সিম্বল দিয়েছিলেন, তখন অন্তকর্ণা সিম্বল, অন্তকর্ণা সিম্বল, সেখানেও পুরো সেন্সেশন গোটা বডি অনুভব করেছিলাম যে দ্যাট ইজ সামথিং এনর্মাস পাওয়ার, ভেরি গুড, এটা নিজের মধ্যে মানে অনুভব করেছি আজকে এই ফিলিংটা আমার হয়েছে। এবং এখন আমি ইরা দেবীর বক্তব্য নেব যে ওনার উনি তো আগাগোড়াই বললাম যে রেইকি শিখেছেন এবং বর্তমানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, মাস্টার টিচার ডিগ্রি, উনিও রেইকি শেখাবেন। ওনার দেখলে কিন্তু মনে হবে না যে ওনার 70 ইয়ার্স ওল্ড, কখনোই মনে হবে না, আমি তো ভাবতে পারিনি, এখনও বিশ্বাস করছি না। তো এটা হচ্ছে রেইকি মিরাকল অবশ্যই। তো আমি ওনার কাছে জানতে চাইবো ওনার জার্নিটা সংক্ষেপে এবং রেইকি ক্লাস করে মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট হয়ে কেমন লাগছে সেটা জানতে চাইবো। আমি প্রথম শিখি রেইকি যখন রেইকি মানে ইন্ডিয়াতে
শুনলাম যে রেকি একটা চিকিৎসা, স্পর্শ চিকিৎসা, এতে মানুষের মানে এমন রোগ নেই যে সে ভালো হয় না, ক্যান্সার থেকে আরম্ভ করে ছোটোখাটো রোগ তো আছে, এমনকি মানুষ না গাছপালা পাখি মানে জন্তু জানোয়ার প্রত্যেকের ওপর এই এই চিকিৎসাটা অ্যাপ্লাই হয়। তা আমি তখন শেখার পর ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথেই শিখেছি, কিন্তু শেখার পর আমি এটা ক্রমশ করি, করে আমি এই এত বছর হলো আমি সম্পূর্ণ সুস্থ, আমি কোনো ওষুধ কোনো রকম কিছু খাই না। প্রথম গেছিলাম আমি এটা শিখতে মাইগ্রেন, আমার প্রচণ্ড মাথা ব্যথা, তাতেও আমি কিন্তু ওষুধ খেতে পারিনি। এই মাইগ্রেনের জন্য আমি প্রথম গেলাম যে রেকিটা শিখব, কিন্তু শিখে সেই যে 95 থেকে আমার মাইগ্রেন চলে গেছে, আজ অবধি এখনও হয়নি, এটা সবচেয়ে বড় ইয়ে। আর আমি ভীষণ বিশ্বাস করি এই রেকি শক্তিটাকে, যে মানে মানুষ এটা রেগুলার যদি প্র্যাকটিস করে বা করে মন মন দিয়ে, তাহলে আমার মনে হয় না যে তার মধ্যে কোনো রকম কষ্ট রোগ দুঃখ কিছু থাকতে পারে। হ্যাঁ, আর মানে মাস্টার ডিগ্রিটা শেখার এত বছর পর আমার খুব ইচ্ছে ছিল, সুযোগ আসেনি, এই প্রথম সুযোগে আমি এটাকে অ্যাপ্লাই করলাম, মাস্টার ডিগ্রি শিখে গেলাম। দারুণ মানে খুশি লাগছে, দারুণ মন শরীর সব কিছু ভালো লাগছে। আর এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমাকে অনেকে বলে আমাকে একটু রেখে দিয়ে দেবো, আমার এই কষ্ট ওই কষ্ট, তো আমার অতটাও তো সময়, আমি ভাবি যে দেখি মাস্টার ডিগ্রিটা শেখার পরে একটু বেশি শক্তি, তো তারপরে হয়তো আমি দিয়ে তাকে উপকার করতে পারবো, এই চিন্তা করেই আমার শেখার বেশি ইচ্ছে ছিল, শিখেছি। এবং এটা আমি এখন খুব চেষ্টা করব সবাইকে ভালো রাখার জন্য, যাতে সবাই ভালো থাকে। খুব ভালো লাগলো ওনাদের দুজনেরই সাক্ষাৎকার নিয়ে। হ্যাঁ, স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আজ আমাদের হাতে মানে ইরা দিয়েছিল, আমিও ছিলাম, তো স্যার শিখিয়েছিলেন কিভাবে মানে আমরা দেবো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন স্যার, হয়তো আমাদের এটা ঈশ্বরকে ধন্যবাদ, রেকিকে ধন্যবাদ, স্যারের মতো স্যার পেয়েছি। আমি যখনই বিপদে পড়ি বা কোনো কিছু সমস্যা থাকে আমি স্যারকে ফোন করি এবং স্যারের কাছে আমি প্রচুর প্রচুর হেল্প পাই, প্রাথমিক চিকিৎসাটা বিনা ওষুধে নিজেরা ঘরের মানুষকে অন্তত করতে পারে। তারপর তো সেকেন্ড ডিগ্রি করলে আপনারা শিখতে মানে অন্য কাউকে অবশ্যই হিলিং পাঠাতেও পারবেন সরাসরি, এবং ভীষণ ভালো। আর সেক্ষেত্রে আমার কাছেই শিখতে হবে, আমি কখনো বলি না, আপনার যেখানে মন চাইবে যেখানে এনার্জি টানবে আপনি সেখানেই শিখুন, কিন্তু শিখে ভালো থাকুন। আর সবসময় চেষ্টা করবেন, সবাইকে বলবো আমি নিজে চেষ্টা করি, আমরা যদি ঈশ্বর বশবর্তী না হয়ে কাউকে কখনো খারাপ কথা বা কুট কথা না বলি, আমরা চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়াতে যতটুকু সম্ভব। স্পিরিচুয়াল জগতের মানুষের যেন কখনো কাউকে কটূক্তি না করি, কারণ নয় বদনাম না করি, এটুকু আমাদের খেয়াল রাখা উচিত অবশ্যই। তো এরা মাস্টার হচ্ছেন, এদের কাছেও আমি সবসময় বলবো যে আপনারাও যথাযথভাবে নিজেদের সেরাটুকু তুলে দেবেন আপনাদের স্টুডেন্টদের জন্য। তো আজ চলিত হবে, সবাই ভালো থাকুন, একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুভ সমাপ্তি রাখছি এখানে।